আজকে দেখা হলো তসর কাতান, এটা হলো আঁচলটা। আর বরাবরের মতোই যেগুলো আমরা ইদানিং যে শাড়িগুলো আসছে, যেমন টার্সেল, হ্যাঁ টার্সেল একটা শাড়ির সৌন্দর্য বাড়ায় দেয়। আসসালামু আলাইকুম, পরশমণির পক্ষ থেকে আপনাদেরকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা বা ঈদ মোবারক যেটা বলি আমরা। তো আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি, আজকে একটু স্পেশালি একটু ভিন্নভাবে হাজির হয়েছি। আজকে হলে আমরা যেগুলো নিয়ে হাজির হয়েছি, আজকে হলো আপনার নতুন যে কালেকশনগুলো হয় 2022 বলতে আপনার কোরবানির ঈদের জন্য যে কালেকশনগুলো আমরা করে থাকি। তো কোরবানি তো ওরকম একটা কেনাকাটার চাপ থাকে না, তারপর কোরবানির পরে যে বিয়ের সিজনটা হয় ওই চিন্তা করে আমরা কিছু কালেকশন করে থাকি। তো আজকে ওই শাড়িগুলো আমরা দেখাবো, আজকে দেখাবো হলো তসর কাতান। হ্যাঁ, তসর কাতানের মধ্যে কিছু শাড়ি দেখাবো। তো এই শাড়িগুলোর একটা জিনিস আছে যেটা আমি আগে আপনাদের ভেঙে দিচ্ছি, যে এগুলোর মধ্যে যে আমাদের সেটটা আসে, কালার সেট ম্যাক্সিমামই এক পিস করে আসে, এক একটা কালার এক পিস করে আসে। তো আমি ফুল সেটটা আপনাকে দেখাবো। ফার্স্ট যে শাড়িটা দেখাবো, বডিজুলো অ্যাশ কালার। হ্যাঁ, অ্যাশ কালার বলতে আপনি ধূপছায়া বলতে পারেন, যেমন অ্যাশের সাথে একটু ভিন্ন অন্য একটা কালারের একটা শেড দেয়। তো অ্যাশের সাথে বডিতে যে কাজটা আছে, বডির কাজটা হলো আপনি ঝুর সুতা দিয়ে করা, যেমন ঝুর সুতা আছে, আবার মাঝখানে জরি, আবার পিঙ্ক সুতা দিয়ে মিনা করা আছে, আর পাটটাও পিঙ্ক কালার হবে। এরপরে আঁচলটা দেখায় দিব, এটা হলো আঁচলটা। আর বরাবরের মতোই যেগুলো আমরা ইদানিং যে শাড়িগুলো আসে, যেমন টার্সেল, হ্যাঁ টার্সেল একটা শাড়ির সৌন্দর্য বাড়ায় দেয়, তো এটা টার্সেল করা আছে। আর আঁচলের উপরে একটা যেমন ডিজাইন আছে, হয়তো ওখানে দেখা যাচ্ছে কিনা, তারপর আমি দেখাই দিচ্ছি সুবিধার জন্য আপনাদের। এই যে ডিজাইনটা দেখেন, হ্যাঁ এটা ডিজাইনটা নেমে এসে এখান থেকে আঁচলটা গেছে, যখন এই কাজটা আপনার বুকে থাকবে, যখন শাড়িটা পরবেন অর্ধেকটা বুকে এসে পড়বে। আর ব্লাউজটাও দেখাই দিব, এটা ব্লাউজটা হবে, যখন আমরা ফার্স্ট খুলতেছি ওই ক্ষেত্রে এখনো বুঝতেছি না ভিতরে কি আছে। হ্যাঁ, ব্লাউজটা কন্ট্রাস্ট হবে, ব্লাউজটা কন্ট্রাস্ট হবে, প্লাস সেলফ কাজ হবে। হ্যাঁ, বডিতে কিন্তু সেলফ কাজ করা আছে ম্যাচিং সুতা দিয়ে। আর এটা হবে পাড়, পাড়ের যথেষ্ট পাড় দিয়ে আছে। যদি আপনি হেলদি না হন তাহলে আপনি দেখা যায় পিঠে এবং দুইটা হাতে দিতে পারবেন। আর একটা জিনিস যেটা বলবো আমরা, প্রাইসটা, হ্যাঁ প্রাইসটা আমরা বলে দিব। তো প্রাইসটা বলার আগে আমি আর একটা শাড়ি দেখাবো, যেগুলো সেম প্রাইজেরই শাড়ি হবে, একই কোয়ালিটির, এটা ডিজাইনটা একটু ভিন্ন হবে। ওই ওখানে যেমন আঁচলটা দেখছেন আপনি মাঝখানে ডিজাইনটা, এটা কিন্তু নিচের থেকে আসে ডিজাইনটা, অনেকটা আপনার বিছায় স্টাইল এটা আসে। আর বডিতে যেটা একটু বরফি বরফি করা আছে, এগুলো যদি আপনার সুতা বলতে আপনার পুরোটা কিন্তু ঝুট সুতা দিয়ে কাজ করা, হ্যাঁ পুরোটা ঝুট সুতা দিয়ে কাজ করা, মিনাটাও সুতা দিয়ে করা আছে, শুধু ওই ঝুটের মাঝখানে যে ডিজাইনটা দেখতেছেন এটা হলো জরুরি কাজ করা। আর এটা পাড় হবে হলো মেরুন কালার, মেরুন বলে ইট ইট মেরুন যেটা হয়, ইট ইট কালার যেটা বলে, সবকে বুঝে যাবেন। আর এটার আঁচলটা আমি দেখাই দিই, এগুলো ট্রেডিশনাল হইলেও আপনি এটা কিন্তু ডিজাইনটা অনেকটা ফ্যান্সি স্টাইলের আছে। আঁচলটা দেখেন খুব সুন্দর করে স্কোয়ার স্কোয়ার করে কাজ করা আছে, আর বডির যে কাজটা আসে একদম নিচ থেকে এটা আঁচলের উপরে উঠে যাবে। আর এটার প্রাইসটাও দেখা বলে দিব, আর ব্লাউজটা আমি দেখাই দিই। আর এটার আর একটা স্পেশালি আছে, আমি আপনি হয়তো দেখে বুঝতে পারতেছেন, ফ্যাব্রিকটা কিন্তু যথেষ্ট সফটের মধ্যে হবে। হ্যাঁ, তসর যেরকম হার্ড হয়, অনেক তসর হার্ড হয়, এটা কিন্তু হার্ড না, অনেকটা সফট হবে। তো এখন কাস্টমার চাহিদার ক্ষেত্রে আমরা যেরকম নতুন নতুন কালেকশন করতে থাকি, যারা এগুলো মেক করে ওনারাও চিন্তা করে যে কাস্টমারের চাহিদা মতো তৈরি করতে, যেহেতু সফট সবারই পছন্দ, ওই হিসাবেই শাড়িগুলো সফট করে। এটা হলো ব্লাউজটা, ব্লাউজটা হলো পিচ কালার, পিচ কালারের সাথে সেলফ বুটি করা আছে, আর পাড়েও কাজ আছে, হাতে দিতে পারবেন চাইলে পিঠেও দিতে পারবেন। এটার প্রাইস পড়বে হলো 6,500 টাকা। হ্যাঁ, 6,500 টাকা। এরপরে বাকি ইয়াটা দাও, ডিজাইনটা ডিসপ্লে করছি। এরপরে যেটা দেখাবো এটা একটা, প্রত্যেকটা কিন্তু আমি প্রথমেই বলছিলাম প্রত্যেকটা শাড়ির কিন্তু ডিজাইন ভিন্ন ভিন্ন আছে। হ্যাঁ, ওটা যেন আঁচলের ডিজাইন চেঞ্জ, দেখতে সিমিলার মনে, এটা কিন্তু চেঞ্জ আছে। এই শাড়িগুলোর বৈশিষ্ট্য হলো এটা, যখন পাঁচটা যদি কালার হয় পাঁচটা কালার সাথে পাঁচটা ডিজাইন হবে, কিন্তু প্রাইস সেম থাকবে, আর ডিজাইন ওই একইভাবে জুট সুতা দিয়ে কাজ করা। যারা তসর পরেন ওনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, তসরে কিন্তু সবচেয়ে বেশি আপনি জুট সুতাটা ইউজ হয় কাজের ক্ষেত্রে, জরিটা কম ইউজ হয়, তবে তারপর এটা আপনার জরি মিনা করা আছে। প্রাইস পড়বে হলো 6,500 টাকা। হ্যাঁ, আর এটা আঁচল এবং পাড়ের কালারটা আমি বলে দিই, অনেক সময় ভিডিওর ক্ষেত্রে কালার ভিন্ন ভিন্ন বোঝা যায়, কিন্তু পাড়টা কিন্তু হবে ফিরোজা কালারের পাড়। আর ব্লাউজটা কি আছে আমি দেখিনি, একটু দেখা হয়নি এখনো, ব্লাউজটা হবে ফিরোজা, ব্লাউজ হইলো আপনার পাড়ের সাথে ম্যাচিং, বডির সাথে কন্ট্রাস্ট হবে, যেহেতু পাড় কন্ট্রাস্ট শাড়ির, ওই ক্ষেত্রে আপনার ব্লাউজগুলো সবই কন্ট্রাস্ট হবে। আর প্রাইস পড়বে 6,500 টাকা। আর 6,500 টাকা হিসাবে কিন্তু শাড়ির যথেষ্ট কোয়ালিটিফুল হবে। হ্যাঁ, আমরা সবসময় বলি যে পরশমণি সবসময় রিজনেবলের মধ্যেই ভালো জিনিসটা দিয়ে থাকে। এরপরে দেখাবো এই তসরের মধ্যে আর একটা ডিজাইন। হ্যাঁ, এটা হলো আর একটা ডিজাইন, এই যে দেখেন, মানে এক দেখায় চোখ, যেমন আই ক্যাচিং বলতো যেটা বোঝায়, আপনি এক দেখাই লেগে যাবে চোখে, মানে চোখ সরাতে পারবেন না, ওই রকম শাড়ি।
তো ভিডিওতে কি দেখা যাচ্ছে সেটা আমি বুঝতেছি না, বাট সরাসরি দেখলে আমি এতটুকু আপনাকে গ্যারান্টি দিতে পারবো যে এক চান্সই পছন্দ হয়ে যাবে শাড়িটা। আপনি আঁচল এবং পাড়ের ডিজাইনটা দেখেন, পাড়ের ডিজাইনটা দেখেন, এটা যখন কুচি করবেন কুচিতে কিন্তু আরো অনেক সুন্দর লাগবে। কারণ এই এই যে ঢেউগুলো এগুলো প্রত্যেকটা কুচিতে পড়বে, মানে পরার পরে শাড়িগুলো অনেক সুন্দর লাগবে। আর সবচেয়ে ভালো যে জিনিসটা, কমফোর্টেবল শাড়ি, সফট হবে, আঁচলটা দেখেন। আর একটা জিনিস হলো কোনো ক্লামজি নাই, এই যে মিনাগুলো আছে, মিনাগুলো কিন্তু অনেকটা আছে যেমন চোখে লাগে, মিনাগুলো কিন্তু একদম স্ট্যান্ডার্ড ভাবে করা আছে। এটা হলো ফিরোজা কালার সুতা দিয়ে করা আছে, এটা পিঙ্ক কালার সুতা দিয়ে করা আছে। আর যে জিনিসটা হলো অনেক চিন্তা করে পাড়ের কি অবস্থা, কিন্তু যথেষ্ট সফট হবে, আমি দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। কুচি সুন্দর পড়বে, আর এটার ব্লাউজটা দেখাই দিই, সম্ভবত এটাও কন্ট্রাস্ট হবে, যেগুলো কন্ট্রাস্ট না এটা ম্যাচিং হবে, যেহেতু এটা পাড়ের কন্ট্রাস্ট না এটা ম্যাচিং হবে এটার ব্লাউজটা। আমরা সবসময় নতুন শাড়ি দিয়ে ভিডিওগুলো করে থাকি, তো এগুলো একদম ঈদের পরের কালেকশন, শুধু যেহেতু আমরা ঈদের আগে কিছুদিন সময় আছে এই জন্য ভিডিওগুলো করছি, তবে এগুলো কিন্তু ঈদের পরের জন্যই আনা, যেহেতু কোরবানির পরে বিয়ের সিজন চলে। তো আর একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিব, যে জিনিসটা আমাদের সবসময় বলে থাকি, যেমন আমাদের অ্যাড্রেসটা, হ্যাঁ, আমাদের বেনারসি পল্লীতে দুইটা শপ আছে, একটা হইলো আপনার 1 নম্বর লেনে 7 নম্বর হাউস, আর একটা হলো 2 8 নম্বর লেনে 8 নম্বর হাউস, ব্রাঞ্চ নাম্বার 2, আমি যেখানে ছিলাম ব্রাঞ্চ নাম্বার 1। তো আশা করি শাড়িগুলো আপনাদের পছন্দ হবে, আর আপনাদের যদি ইচ্ছা থাকে যে আপনি এখানে এসে ভিজিট করবেন বা এখানে দেখে নেবেন, তাহলে এর থেকে কিন্তু এগুলোর মধ্যে আরো অনেক ভ্যারাইটিস থাকে, অর্থাৎ ভিডিওর ক্ষেত্রে শর্ট টাইমের মধ্যে আমরা অল্প কিছু দেখাই। তো আশা করি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।